আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। ছোট্ট এই যে কমলার গাছটি দেখছেন, এটি দার্জিলিং জাতের একটি কমলার টবের গাছ, এবং এই ছোট্ট গাছটিতেই, কিন্তু টবের গাছটিতেই প্রচুর পরিমাণে ফল ধরেছে, এবং দেখলেই ভালো লাগে যে এই ফলগুলো পেকে এখন একেবারে সুন্দর কালার নিয়েছে। এবং এখন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে দার্জিলিং জাতের যে কমলা, সেই কমলা চাষ হচ্ছে এবং বেশ সফলভাবেই হচ্ছে। যেমন ঠাকুরগাঁয়ের সমতলে কিন্তু যে দার্জিলিং কমলার চাষ করেছেন জুয়েল নামে এক চাষি, তিনি কিন্তু বেশ সাড়া ফেলেছেন। এর আগে রফিকুলের কমলাও আলোচনায় এসেছে। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশে দার্জিলিংয়ের কমলা চাষের একটা বড় সম্ভাবনা রয়েছে, এবং যদি এটি ভালো সফল হয় তাহলে আমাদের দেশে এখন যে বিপুল পরিমাণে কমলা বাইরে থেকে আমদানি করতে হয় সেই নির্ভরতাটা অনেকখানি কমবে সেটি বলা যায়। তবে কেন জানি বাংলাদেশে এই যে বিভিন্ন ফল ফসলের যে চাষ, সেগুলো নিয়ে অনেক সময় নানা রকম বিতর্ক তৈরি হয়। সেটি কি ভেজাল চারা মানুষকে দেওয়ার কারণে? ধরেন একজন সফল হলো, সফল হওয়ার পর তার কাছ থেকে বহু মানুষ চারা নিচ্ছে, কিন্তু তিনি কি আসলে অরিজিনাল জাতের চারাটি দিচ্ছেন, নাকি নানা রকমের ভেজাল সেখানে মিশ্রণ করছেন অতি লোভে? সেটি একটি বড় ফ্যাক্টর, কারণ ওই যেই বাগান দেখে মানুষ নিচ্ছেন, পরবর্তীকালে যিনি নিচ্ছেন তার কিন্তু আর সেভাবে ফসলটি ভালো হচ্ছে না, ফলে অনেকেই কিন্তু হতাশ হচ্ছেন পরবর্তীকালে। ওই ফলটি নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, উৎপাদন নিয়ে, ফলাফল নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। তো সেই বিতর্কটি এড়িয়ে যদি সবাই যদি একটি অরিজিনাল জাত, যেটি তিনি চাষ করেছেন, তিনি উৎপাদন করেছেন, সেটি যদি অন্যদের সরবরাহ করেন কোনো ভেজাল না মিশ্রিত করে, তাহলে আমার মনে হয় যে কোনো একটি ফলের ভালো যদি উৎপাদন হয় তাহলে বাংলাদেশের জন্য সেটি অনেক ভালো হয়। এই যে গাছটি আমরা দেখছি, এই গাছটি টবে খুব সুন্দর ফলাফল হয়েছে। এখন টবে কিভাবে এত সুন্দর ফল ধরে সেটি জানার জন্য অবশ্যই যারা উৎপাদন করেছেন, যারা এই টবে এই ফলগুলো এনেছেন, তারা কী ধরনের যত্ন নিয়েছেন সেগুলো জানলে সহজ হয়। এবং অনেকেই কিন্তু খুব শখ করে, বিশেষ করে ছাদে এরকম এক একটি গাছ লাগান যাতে করে খুব ভালো ফল পাওয়া যায়। তো সেই ফলটি পাওয়ার জন্য কী ধরনের যত্ন দরকার হয়, কী সার লাগে, কী ওষুধ লাগে, এসব বিষয়গুলো জানাও কিন্তু জরুরি। পাশাপাশি আবহাওয়া একটা বড় ফ্যাক্টর। তো সব মিলিয়ে এই যে গাছটি, সেই গাছটি দেখে আমার ভালো লাগলো, তাই আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। পাশাপাশি এই গাছে যে ফল এসেছে, কী ধরনের যত্ন লাগে এবং এই গাছের দাম কেমন, এগুলো নিয়ে কথা বলি আমরা। যা এখানে যিনি এই গাছটির পরিচর্যা করেছেন তার সাথে আমরা কথা বললে বুঝতে পারবো যে আসলে এই গাছটিতে কী ধরনের পরিচর্যা লাগে এবং ভালো ফল আনার জন্য কী ধরনের পরিচর্যার প্রয়োজন হয়। চলুন আমরা তার কাছ থেকে শুনি। এই যে কমলার গাছটা আমরা দেখতেছি, ছোট্ট গাছে অনেক কমলা, এটা কোন জাতের কমলা? দার্জিলিং। দার্জিলিং, তো এটার বয়স কত গাছটার? এটা বয়স হচ্ছে 6 বছর। 6 বছর, 6 বছর অনুযায়ী বড় কম হইল না? না, এটা গ্রাফটিং এর, তো এই করুন শুরু গ্রাফটিং এর। তো এই যে ফল সহ এটার দাম কত? 12,000 টাকা। 12,000 টাকা, তাহলে এখন এখানে যেরকম ফল ধরছে, ছাদে যদি কেউ করে এরকম ফল ধরবে? হ্যাঁ ধরবে। কি ধরনের যত্ন লাগে একটু বলেন তো। যত্ন লাগবো, ফল শেষ, তারপরে এটা গাছটার মাটি উঠে, অর্ধেক মাটির পরিমাণ উঠে, কিছু সার দিয়া, যেমন গোবর সার আছে, ভার্মিকম্পোস্ট আছে, টিএসপি আছে, এগুলো দেওয়ার পরে উপরে দিয়ে আবার নতুন করে মাটি দিয়ে দেবো। আর যদি দেখা যায় না মাটি চেঞ্জ করবো না, তাহলে ভার্মিকম্পোস্টের পরিমাণটা বেশিরভাগ দিবো, যা ওইটা বেশি পরিমাণ দিলে গাছটা আপনার অনেক সুন্দর থাকে, আর ওই পুরান মাটি চেঞ্জ করা লাগে না, ওই সারটা মাটিটা নতুন করা হবে। আর এমনি ওষুধ টষুধ কি স্প্রে করা লাগে? ওষুধ স্প্রে করা লাগে, দেখা যায় ওই শতাংশ ওষুধ আছে, যেমন ম্যানসার আছে, ম্যানসারের সাথে ইমিটাপ দেওয়া লাগে, সিকো আছে, তারা ফলো ওই নিচে যে কেউসা হয়, কেউসার জন্য আপনি ফ্লোরা ব্যবহার করে। তো এটা তো হলো 12,000 টাকা একবারে ফলটল সহ বড় গাছ। ছোটো গাছের দাম কত? ছোটো গাছের দাম বলো 500 টাকা।